বস্তার ভিতর থেকে আওয়াজ আসে কিসের? এখানে একটা বড় গিফট আছে তোমার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বের হইলাম বাড়ি বাড়ি কম্বল বিতরণ করার উদ্দেশ্যে। কম্বল বিতরণের পাশাপাশি গ্রামটাও দেখা হবে, তো চলেন যাই। ভালো আছো মানিক? ভালো আছেন? এই যে পাইছি পাইছি তোমার মায়ের কম্বল বলে নাই কে যার দিন আগের বছর যে দিছিলাম যে শীত আসলে এক কম্বল হয় না। আচ্ছা ঠিক আছে মানিক, ভালো আছো তো না এখন? আচ্ছা আরে তুমি কম্বলের ভিতরে কাটছে না? তোমরা এইসব বেড়াইবে ঠিক আছে, তো বুঝতেছি আমি আর মুগু ভাই ঠিক দিয়ে আসতাম সবটি। এই ফজল কাকা বাড়তে নাই, কেউ বাড়ি নাই। ও এই যে তোমার বুনের লিগা এটা না দিয়ে দেবো। হ্যাঁ তাপে দিয়ে মাঝে মধ্যে গ্রাম ঘোরা লাগে। হ্যাঁ এমনি তো ঘোরার সময় না, জায়গাটা কিন্তু সেই। কোনে যাবে কোন বাড়ি? সাজু করতে দিলেই তুই তো ব্যাগ জায়গায় যাওয়া তো সম্ভব না, একজন রে দিয়ে বাকিগুলা রইলো। এটারও কম্বল বস্তায় বেরো থাও, বেশি দুষ্টামি করলে কম্বল বস্তায় বড়। বাড়ি ছিল না ডাক দাও, তাহলে আমরা না গেলাম। ফজল কাকার ডাকা ডাক ঠিক আছে, পছন্দ হয়েছে না? ঠিক আছে কমলা গাই দে ঠোঁট মোট হুক্কাই না খেয়ে। আগের দিনের লেখা দিয়ে অনেকেই হাসাহাসি করছিল, আজকে দেখেন আমার সুন্দর করে লিখেছে। বেড়ানো হইতেছে না? প্রতিদিন তাহলে ৩০-৩৫ হাজার টাকা করে কম্বল কিনবা, একবার কাপড় কিনবা, সমস্যা নাই ঘুরাইতে সমস্যা নেই, সবাই খুশি হইব নাকি? যে বাড়িতে যাবে সে বাড়িতে খাতির করবো, খালি হাতে ঘুরলে কেউ খাতির করে না। এখানে থাকবো এই জায়গাটা সুন্দর হলো গরমকালে সুন্দর, তাই না? এখন কনে এখন কনে পিপ পিপ ওই একটা কম্বল দিয়ে থুয়েছি আপনার মেয়ের নিকে, আপনার ছেলের কাছে। এটা বড় লোক জিনিস, আপনার মতো গরিব মানুষের জন্য না। ওই যে কইলাম বড় লোক জিনিস, গরিব মানুষ না, আপনি গরিব মানুষ। আজকে আপনার যারা দিবেন সেটা কইরা আজকে ইয়ে দাম ওই দেখতো না নি, আজকে আমার একটা মিটিং আছে প্রোগ্রাম, তাই না? হ্যাঁ আইছেন জানো আমার বাড়িটা একটু দেখে যাইবো। ওরে আমার আর 50টা বাড়ি দাম লাগবে, ঠিক আছে? তাও একখানে বাড়ি না, এই মুইরা বাড়ি ও মুইরা বাড়ি, অন্য আরেকদিন আমনি বসো। আমার না একজন তিনজন বাড়ি সাপোর্ট দিবে, এই যে নেতা নেতা বড় নেতা, এই নেতা একজন টিনের ব্যবস্থা করে দেন। আমার এই ঘরে থাকা ইঞ্জিনিয়ার কইতাছি কত গেরা না নাকি এই হইছে স্টক কর সাল 5 লাখ সাল আচ্ছা ঠিক আছে থাকেন চল কিসলা এই আমার গেম হ্যাঁ কিসলাই আমার গেম এই যে দিলাম দিলাম আই ভগবান দেখে এটা তো সরকার থেকে আসে নাই আমি দিছি মানুষজন মনে করে কি যে সরকার থেকে মনে হয় জিনিসপত্র আসে আমার কাছে অনেকেই কয় কিছু আইলে আমার দিয়েন दे दो कट सात नंबर ना अरे दूर वाको ना बोना हेरा जा बाबे हेरा सरकारी बाबुक और जामना ताओ तादे समस्या আছে না আমি সাকটা কইলে কাম হবে না বুঝে কেন জোতে কইলে না এই যে হেদিনাটা কম্বল দিছে আমার কি কম্বল দিছে এই তো কম্বল দেখি এনজিওতে কি কম্বল দিছে ও কম্বলে হাতেই কাম করে হ্যাঁ ও কম্বলে হাতেই কাম করে এটা এটা রাখো উনা লে কোন দে এই যে কত বছরের মধ্যে এই এন জোতে না এই যে না এটা বিছাইবেন বিছনায় আর এই যে এটা আমি ওইগুলা দুই তিনবার কিনছি আমার নিজের জন্য বিছনায় বিছাইলে নিচ থেকে বিছনাও তো ইয়ে হয়ে যায় ঠান্ডা হয়ে ওঠে হ্যাঁ এটা এইগুলো বিছাইলে আবার ঠান্ডা কম দাম আর এটা গায়ে দিয়ে এটা এটা গায়ে দিয়ে এটার উপরে একটা খেতা নিলেই না এমনি ওমো আছে খালি উপরে একটা খেতা লাগবো ঠিক আছে না যাক তাও তো দিছে এনজিও থেকে তাও দিছে দিলে ভালো দিয়ে অনেকে সরকার থেকে তো অনেক কিছু দেয় কিন্তু আসলে প্রকৃত মানুষগুলা পায় না যার পাওয়া দরকার সে পায় না এলো সমস্যা দেয় আবার সরকার থেকে যেটি দেয় ধরেন সরকার থেকে দেয় 100 গরিব মানুষ আছে 500 না বেশি ওই তো তাইলে সবাই ভাগে পায় না যেমন আমি যে দিতেছি কাগো আমার বাড়ির আশেপাশে জাগো ওই আর আর আপনি কাছেও গরিব মানুষ আছে হেরা তোর আমার কাছে পাইতেছে না এলো সমস্যা আর আমি হলো যে বাড়ি যাই আসলে দেখতেছি যে আসলে কি পাওয়ার যোগ্য কিনা গত বছর জাগো দিছি এবছর তাগো দিতেছি না না সমস্যা নেই ঠিক আছে জায়গা বস্তার ভিতর থেকে আওয়াজ আসে কিসের এখানে একটা বড় গিফট আছে তোমার জন্য মার বাড়ি গেছে হ্যাঁ ভাগেন এটা দরজা গাদা না ভাই দেখতে যাই দিব না হ্যাঁ দেখতে যাও যদি দেয় কান্নিকে কই দিছ না হ্যাঁ তুই পোলা বড়টাকে রাম রানি পোলা বড়টা ও আপনারই পোলার বোনা হ্যাঁ নিজের পোলা হ্যাঁ কথা কই আর না না হ্যাঁ হ্যাঁ তার আর ওই বান্ধবী বাড়ি দিবেন তাহলে দেই জানা গোড়া ওই যে টিওল সিনে বিক্রি তো দে দে হি আম লাগতে লে তার তো যাও তুমি দেয়া হও আমি না গেলাম পার্টি গেল তাহলে দুইরা লিস্টের বাইরে লিস্টের বাইরে 2-4-5টা বাইরে যাইবই কিছু করার নেই লাগলো গিলা পরে লোকাল দোকান থেকে দু একটা আইনার মেকআপ করুম নি এখন চোখের সামনে বাড়ি যা বললে তো তাই না আর বাড়িতে যাই দিলে মানে যদি সবাই যদি বাড়িতে যাবার করতাম একজন আরও 2-3 জন করে নিয়ে যেত তখন তো দেখা যেত যে কম্বল দেওয়া শেষ আর 10-15 জন 20 জন মানুষ ঘুরে গেছে তখন আরও মন খারাপ হতো আয়াত তো একটা কম্বল করে দিল না খালি কম্বলে বস্তার মতো বইয়ে থাকলো আচ্ছা দিয়ে দিই করে তেলে আয়াত্রে কে নেবে আয়াত্রে কারে দিয়ে এখন হ্যাঁ আর 18-20 বছর পরে মেশিন নিয়ে যাবো আগে দিয়ে দিই এই তোমাকে কারে দিয়ে দেবো বস্তার থেকে কি করলো কির মধ্যে আবদার করলো কয় শুনলাম বলে মধ্যে গরুর মাংস দেন জাগো জাগো টিবল আমাকে হেট কি কথা কইছে কারা কি কয় জাগো জাগো টিবল দিছেন তাগো তাগো বলে গরুর মাংস দেন গরিব করে আমি কই না ওটা হলো আমরা কুরবানি যখন বাই দেয় তখন গরিব মানুষ হিসাবে লিস্টি করি লিস্টির মধ্যে মোতাবেক দিই। আচ্ছা আপনি কইলেন আগামীতে আপনার নাম দিন লিস্টি কয় আমার এই বোলারে গরুর মাংস কিনে খাওয়াই আচ্ছা দিয়ে গরুর মাংস তো এখন বড় লোকে কিনা খায় আরে না আর গরিব মানুষে কেমনে গরুর মাংস কিনা খাইব যেরকম চাহিদা গরু গরু কোরবানি দেওয়া লাগছিল দুইটা এনে শেষে তাও মানুষের চাহিদা মেটে পারতাম না। আমাকে এলাকায় আবার এই সমস্যা নাই আমাকে নাগরপুরে হইল মানুষ গরু কোরবানি দেয় মাসাল্লাহ আমাকে 200-300 ফ্যামিলির মধ্যে মনে করেন 7-8টা গরু কোরবানি হয়ে যায় বুঝো নাই যার কারণে সবাই কম বেশি মাংস পায় কিন্তু এই এলাকায় আমি কুরবানি দিতে দেখি না হাতে গোনা না কয়জনে দেয় কুরবানি আরে কুরবানি হয় না আপনার ওই যে মন শক্তি নাই খাওয়ার নাকি সেই হিসাবে হলো নাম জড়িয়ে দেয় যে বলে দিলাম কুরবানি আয়াতের আয়াতের আফারা কোনে আয়াতের আফারাও ব্যক্তি টাকার কম দিব 1 তারিখে থেকে হলো পাই গেছে আয়াতের আফারা দাও এ বাচ্চা জানো না ঘুরাও খালি এ রে আয়াতের বড় আফা আয়াতের আফারা কো দেখো কোন আইছো তুই যা আফাকো আফাকো ঠিকই দাও আফাকো ছোট বা সুগো মন ডাক দাও আর গালে কি আছে কি রাখিন বড়াইছো তুই গালে বড়াইছো কি সিম দিয়া জম দিয়া দাগ বানাইছে না কিজন বড়াইছো এই লিপস্টিক নিয়ে না করতাছস না হাত বার করে হাত দে এত হাই দা কার দাস এ করে না নিজে পড় দাও এই যে এটা কোন লিখে লাগে না এইটা না জানি বড় বড় লাগে দেখতে এটা দেখতে দেখ ভালো হইছে দুই কালার দুইজন তাহলে কোন এরপর কোন লিস্ট লিস্ট দেখ হ্যাঁ ইনদে বেন্নিয়া যাবে নাকি বেন্নিয়া যাবে ইনদে গিয়ে এই এর বাস্কেটে তো ঢুকে তাহলে তুমি থাকো এই তুমি থাকো আপুর কাছে তুমি থাকো আচ্ছা হ্যাঁ ওটা ভাত খাও এই ওটা ভাত খাও আর নাকি দাও আছে আমার কথা বললে আর খারাপ দিন ও শাক দাও ভাত খাও আঙ্গো ভাত কোন একটা ডিম নেগা এটা ডিম ভাজা খাও ভাবি কিচ্ছু কয় না দেখো কিচ্ছু কয় না জুতা পরে দিস জুতা ভাত কোন জুতা নেগা দৌড়াদৌড়ির দরকার নেই রিল্যাক্সে যাও বাইরে পরিশ্রম করে দিছি আমরা হইলো খালি ঘুরতেছি কই যে আমরা খালি ঘুরতেছি ঠিক আছে তো খালি লিস্ট দইরা তোমার কম্বল নিয়ে পাড়াই দিলে তুমি দিতে যাত মাঝখানতে আমাকে 3 জনের বোঝা বাইন্দে টানতেছে একজন এক বোঝা তো কমাই থুয়ে এলাম ঘুরার মেলা দিন বাই কাটতো না কাটারতো না ভাই পড়াশোনা পারে তেলে কফল আছে দেখে আছে এদিক আগে আইছি আচ্ছা হলো এই যে এর গো জালাল আল্লাহ জানে এবারে তো একজনও করতে নাই মাগো কামাইতে জানি বরকত হ্যাঁ আল্লাহ জানে ঠাকুর আসান দেই দিলে দে দাও দে দাও এত গোরার সময় নাই জালাল বলি না হ্যাঁ হ্যাঁ জালালের গো কবে জানি কইছে কই তারকে দিলে হাকম বলান কইছে জাল লেহাইছ না হ্যাঁ লেখা হইছে তো আমাদের কম্বল বিতরণে ব্রেক ভিডিও আর লম্বা করবো না বাকিগুলা পরে আবার এমনি যে দিয়ে আসবো না এখন অনেক বাকি না মেলা বাকি বাড়ির মাসে ঘরে হের তো ঘরে রেখে গেছি কম্বল কম্বল তোর একটা নিয়ে যাই রেখে গেছি নাম্বার কয় খালি আচ্ছা নামো ওকে আল্লাহ আমি তো কইরা জানি তাই তো কফল হলো এমবা ঘরে মাইছি ঠিক দেয় না নাম্বার এইভাবে দেয়া কি ইলো জানো কোনো ঝামেলা হলো না হ্যাঁ হ্যাঁ তাই না ঘোরা হইলো বারান হইলো হ্যাঁ ঝামেলা শেষ হইলো সেটা ফের বলতে দিয়া হয় দেবে আরে দেন না বাইতে বনি তুমি বাইতে যারা কাম করে তাকো একটু বাইর থেকে দিয়ে দাও আজকে বিকেলে দিয়ে দিই। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।